কোনো রকম গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষার্থী সহ দেশের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য খারাপ ছিল সকালে বিমানবন্দর সড়কে নতুন আন্ডারপাস নির্মাণ কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন তিনি জানান সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী হত্যার জন্য দায়ীদের কিছুতেই ক্ষমা করা হবে না বিমানবন্দর সড়কের ব্যস্ততম এলাকা শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ সংলগ্ন এলাকায় নির্মাণ করা হবে আন্ডারপাস নিরাপদে পথচারীদের পারাপারের জন্য এই আন্ডারপাস নির্মাণ করবে সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড দু সালের ডিসেম্বরে এর কাজ শেষ হওয়ার কথা আর এই কাজ চলাকালীন মূল সড়কে গাড়ি চলাচলেও কোনো ব্যাঘাত ঘটবে না সকালে এই প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে যোগ দিয়েছে সতেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ হাজারেরও বেশি ছাত্রছাত্রী মূলত তাদের উদ্দেশ্যেই কথা বলেন প্রধানমন্ত্রী শহীদ রবিজুদ্দিন স্কুলের যে দুজন ছাত্র মারা গেল সেখানে যে অ্যাক্সিডেন্টটা এটা কোনোদিনই ক্ষমা করা যায় না এটা সম্পূর্ণ ক্ষমার অযোগ্য কারণ ওই বাস ড্রাইভার একেবারে নিয়ম ভঙ্গ করে সে যেভাবে গাড়িটা চালাচ্ছিল যার ফলে দুটি প্রাণ ঝরে গেল অনেক ছেলে মেয়ে আজকে আহত কাজে এদেরকে আমরা কখনোই ক্ষমা করব না সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শৃঙ্খলাবদ্ধ আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের সাধুবাদ জানান তিনি আন্দোলন শেষে সময় মতো ক্লাসে ফিরে যাওয়ায় স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ছাত্র নামধারী যারা এসে ঢুকলো অনুপ্রবেশকারী তাদের উদ্দেশ্যটা তো খুব খারাপ ছিল আমি এই ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের একটা অনুরোধ করব। শুধু ছাত্র ছাত্রী কেন আমার দেশের মানুষকে কারণ আমরা বাঙালিরা একটু হুযোগে মাতি কাজে একটা কথা বলবো যে গুজবে কেউ কান দেবেন না অনুষ্ঠানে এর আগের বক্তারা বলেন শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নেওয়া হয়েছে এখন তার বাস্তবায়ন চলছে পথচারীদের নিরাপদ রাস্তা পারাপারের লক্ষ্যে আন্ডারপাস প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত গত উনত্রিশ জুলাই এই সড়কটিতে বাস চাপায় মারা যান রবীন্দ্রদ্দিন কলেজের দুই শিক্ষার্থী এরপর শিক্ষার্থীদের নয় দফা দাবির ভিত্তিতে কলেজের সামনেই আন্ডারপাস নির্মাণের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী মহসিনুল হাকিম যমুনা নিউজ ঢাকা